স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তাদের জন্য যাদের ইয়ার গ্যাপ রয়েছে, তারা কিভাবে অ্যাপ্লাই করবে, তারা কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে, আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিস্তারিত বলবো এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং তোমাদের অরিজিনাল প্রুফ দেখাবো যে কিভাবে ইয়ার গ্যাপ থাকলে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে পারো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো, কারণ তোমরা জানোই পলিটেকনিক এডুকেশন কিংবা এডুকেশন ফিল্ডের যে কোনো আপডেট এবং ইনফরমেশন তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো ভিউয়ার্স, বেশি দেরি করবো না, সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করব। তো ভিউয়ার্স, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ এমন একটি স্কলারশিপ যেটি গভর্নমেন্ট স্কলারশিপ, এবং এই স্কলারশিপ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রোভাইড করা হয়, সেটা মেডিকেল বা নার্সিং হোক, ইঞ্জিনিয়ারিং বা ইউনিভার্সিটিজ হোক, জেনারেল ডিগ্রি কলেজ হোক, পলিটেকনিক হোক, কিংবা আদার্স প্রফেশনাল কোর্স হোক, কিংবা হায়ার এডুকেশন হোক। তো সমস্ত ক্ষেত্রেই কিন্তু ছাত্রছাত্রীরা এই স্কলারশিপটা পায়। তো প্রথমত বিষয়, কারেন্ট ইয়ারে অনেক ছাত্রছাত্রীরা কিন্তু এই স্কলারশিপ পায় না। কারেন্ট ইয়ারে তাদের এই স্কলারশিপ না পাওয়ার কারণ হচ্ছে তারা ইয়ার গ্যাপ দেয় বা ড্রপ হয়। অর্থাৎ সাপোজ ধরো কোনো ক্যান্ডিডেট ডিপ্লোমা কমপ্লিট করে বিটেকে ভর্তি হওয়ার জন্য এক বছর গ্যাপ দিল, কিংবা কোনো ক্যান্ডিডেট এইচএস বা উচ্চ মাধ্যমিকের পরে তার যে ডিগ্রি কোর্স বা তাদের যে ডিগ্রি ফিল্ডে যাওয়ার জন্য কিছু গ্যাপ দিল, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই সমস্যাগুলো হয়। তাদের এই সমস্যা বলতে কি, তারা কিন্তু এখানে যে আপডেটে আসে সেই আপডেটের স্কলারশিপে তারা কি স্কলারশিপ পায় না। তো এই বিষয়টা নিয়ে আজকে ক্লিয়ার করব, এবং যে ইয়ার গ্যাপ সেই ইয়ার গ্যাপ ম্যাক্সিমাম কত হলে তোমরা পেতে পারবে, এবং তোমাদের এই স্কলারশিপের বিষয়টা নিয়ে বলবো যে কী কী ডকুমেন্ট দিলে এবং কী কী পন্থা অবলম্বন করলে তোমরা এই স্কলারশিপ পাবে ইয়ার গ্যাপ থাকলেও, প্রতিটা কোর্সের ক্ষেত্রে, প্রতিটা কোর্স। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে প্রথম আসলে আবারও বলছি সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও। আমি কিন্তু সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করছি। দেখো, প্রথমত তোমাদের যখনই কোনো গ্যাপ থাকবে, সেটা ইয়ার গ্যাপ হোক কিংবা তোমাদের এডুকেশনাল ইয়ার গ্যাপ হোক কিংবা ফাইন্যান্সিয়াল ইয়ার গ্যাপ হোক বা তোমাদের আদার্স কোনো পারপাস হোক, সেই পারপাসগুলো কিন্তু সবার আগে মেনশন করতে হয়। তো বেসিক্যালি আমি তোমাদের যেটা বলি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তিনটে পারপাস কিন্তু অ্যালাউ করে। নাম্বার ওয়ান পারপাস হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেম, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ টাকার জন্য তুমি ভর্তি হতে পারোনি। নাম্বার টু মেডিকেল পারপাস, যেটা তোমার মেডিকেল পারপাস, তোমার ধরো কোনো লং শরীর খারাপ হয়েছে, তুমি লং ট্রিটমেন্ট করেছো, তুমি ভর্তি হতে পারোনি। এবং নাম্বার থ্রি তুমি প্রিপারেশান পারপাস, অর্থাৎ তুমি প্রিপারেশান নিচ্ছ। তো এই তিনটে পারপাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা সবাই মন দিয়ে এই তিনটে পারপাস শুনে নিয়েছো। তো এইবার কথা হচ্ছে পরের যে বিষয়টা, ম্যাক্সিমাম কত বছর ইয়ার গ্যাপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যালাউ করে। দেখো, এখানে অফিসিয়ালি ওরকম কিছু বলা নেই, কিন্তু আমার যেটা পার্সোনাল মত সেটা হচ্ছে এক বছরের ইয়ার গ্যাপ তারা অ্যালাউ করে, এবং খুব যে স্পেশাল কেসে কিন্তু দু বছরের ইয়ার গ্যাপ পর্যন্তও তারা অ্যালাউ করে। তো সেটা কিন্তু আপ টু ইয়োর ডকুমেন্ট, যেটা তুমি আপলোড করবে তার উপর। হ্যাঁ, আমি আসছি ডকুমেন্টগুলো, তার আগে তোমাদের জানিয়ে রাখি ম্যাক্সিমাম ওয়ান ইয়ার তোমাদের যদি গ্যাপ থাকে, তোমরা ইজিলি রিল্যাক্সে থাকো, তোমরা অরিজিনাল ঠিকঠাক ডকুমেন্টস আপলোড করতে পারলে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবেই, 100% গ্যারান্টি আমি প্রোভাইড করছি। তো সেই ক্ষেত্রে তোমরা যখনই তোমাদের সমস্ত ডিটেলস ফিল আপ করবে, যখনই তোমাদের কারেন্ট অ্যাডমিশন ইয়ার এবং প্রিভিয়াস এক্সামিনেশন পাসিং ইয়ার বসাবে, তখনই কিন্তু গ্যাপটা অটোমেটিক্যালি তাদের যে ওয়েবসাইট ধরে নেবে, এবং সেখানে কিন্তু তোমাদের ইয়ার গ্যাপের যে রিজন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু তোমরা এই অপশনটা পেয়ে যাবে, আমি ফর্ম ফিল আপের ভিডিও দিয়ে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো ভিউয়ার্স, খুব গুরুত্বপূর্ণভাবে আমি তোমাদের পুরো প্রসেসটা দেখালাম, এবং এই পুরো প্রসেসটাই যে বিষয়গুলো বললাম সেটা হচ্ছে সর্বপ্রথম তোমাদের যে রিজনগুলো থাকতে পারে। এইবার কথা হচ্ছে এই রিজনগুলো থাকলে তোমরা কিভাবে সেই রিজনটাকে ওভারকাম করবে। আমার পার্সোনাল মতামত অনুযায়ী তোমরা সবার আগে যে রিজনটাকে বাদ দেবে সেটা হচ্ছে তোমাদের যে প্রিপারেশান পারপাস। প্রিপারেশান পারপাস রিজনটা কেউ দেবে না, প্রিপারেশান পারপাস রিজন অনেক ক্ষেত্রে রিজেক্ট হয়, এবং এই প্রিপারেশান পারপাস রিজনের ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেটরা কিন্তু এই স্কলারশিপ পায় না।
তো প্রিপারেশান স্কলারশিপ যেটা তোমাদের থাকে বা প্রিপারেশান পারপাস যে রিজনটা থাকে সেটা বাদ দিয়ে দিলে কিন্তু তোমাদের কাছে দুটো রিজন থাকে, এবং এই দুটো রিজনই কিন্তু একদম কোয়ালিটিফুল ভ্যালিড রিজন। নাম্বার ওয়ান রিজন তোমার মেডিকেল পারপাস, তোমার বা তোমার ফ্যামিলির কারোর মেডিকেল প্রবলেম, কিংবা তোমাদের ফাইন্যান্সিয়াল পারপাস। তো এইবার তোমাদের এই দুটো পারপাস হলে কী কী করতে হবে, তো সবার প্রথমে আমি মেডিকেল পারপাসটা বলি। মেডিকেল পারপাস যদি তোমার থাকে, অবশ্যই তোমার যে মেডিকেল ডকুমেন্টস বা মেডিকেল সার্টিফিকেট অ্যাটাচ করে তুমি যে কলেজে এখন ভর্তি হয়েছো সেই কলেজের প্রিন্সিপালের কাছে একটা অ্যাপ্লিকেশান করতে হবে যে আমি এই এই কজের জন্য ভর্তি হতে পারিনি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক সেম প্রসেসে কিন্তু তোমাদের মেডিকেল যে ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এবং তোমাদের যে নির্দিষ্ট অ্যাপ্লিকেশান সেটা অ্যাটাচ করে দিতে হবে। এবং এইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তুমি যে নতুন কলেজে ভর্তি হয়েছো তারা সেটাকে ভেরিফাই করে সেখানে সিগনেচার করে স্ট্যাম্প করে দেবে, কলেজের সিল মেরে দেবে, এবং সেটা কিন্তু অবশ্যই তোমরা নেবে। নিয়ে কিন্তু সেইটাকে ডকুমেন্ট বানাবে, পিডিএফ বানাবে, সেটা কিন্তু আপলোড করবে। যাদের ইয়ার গ্যাপ রয়েছে তাদের সমস্ত ডকুমেন্টের সাথে সাথে কিন্তু এই ইয়ার গ্যাপের ডকুমেন্টস আপলোড করতে হবে। এটা হচ্ছে মেডিকেল পারপাস। আর ফাইন্যান্সিয়াল পারপাস হলে তোমরা ঠিক সেরকম একটা অ্যাপ্লিকেশান লিখবে নিজের যে নতুন কলেজে ভর্তি হয়েছো। সবসময় মাথায় রাখবে তোমাদের এই যে অ্যাপ্লিকেশান ইয়ার গ্যাপের, এটা কিন্তু নতুন কলেজ তোমাকে দেবে, পুরনো কলেজ নয়। তো নতুন কলেজে আবার তোমাকে একটা অ্যাপ্লিকেশান করতে হবে, এবং অ্যাপ্লিকেশান করার সাথে সাথে তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলে বিডিওর ইনকাম সার্টিফিকেট বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির ইনকাম সার্টিফিকেট কলেজকে শো করতে হবে। কলেজ সেটা দেখে কিন্তু অ্যাপ্রুভ করে দেবে। দুটো এক্সাম্পলই কিন্তু আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিলাম, ঠিক সেম প্রসেসে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু তোমাদের পুরো প্রসেসটা অ্যাপ্রুভড হয়ে যাবে। এবং খুব গুরুত্বপূর্ণভাবে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশানটা করবে, এবং অ্যাপ্লিকেশান করার সাথে সাথেই কিন্তু তোমাদের যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশানে এটা যখন আপলোড করবে তখন কিন্তু তোমাদের সবার অ্যাপ্রুভ হয়ে স্কলারশিপ ঢুকে যাবে। এবং প্রিভিয়াস ইয়ারে আমার প্রচুর ক্যান্ডিডেটদের আমি নিজে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশান প্রসেসে এই জিনিসগুলো করে দিয়েছি। তোমাদের জন্য অবশ্যই জানিয়ে রাখছি, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, সেখান থেকে কিন্তু সমস্ত আপডেট এবং ইনফরমেশান পেয়ে যাবে। কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করো, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও। প্রোটেকনিক্যাল জিলিয়াস অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশান নিয়ে আসে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।